हेलो फ्रेंड्स ऑनलाइन टेक इनफॉरमेशन चैनले अपने सकल के जाना स्वागतम आमी नाजमुस। आज इतिमध्ये सकल राज्य एवं देशवासी जोनो उठे से आज के बाछाई करा एक आदम लेटेस्ट अपडेट। प्रथम ही रही है आज के सब बड़ खबर अवशेषे विध्वंसी रूपे आज से पड़ते चले घूर्णिझड़ मोका। देखे नेब यह घूर्णिझड़े प्रभावे बांगलार आकाशे आबहवा केमन थाकते पारे, बांगलाय कोथाय बृष्टिर सम्भावना, कोथाय प्रभाव पड़ते पारे बा कखन आछड़े पड़ते पारे यह घूर्णिझड़ मोका, कोथाय आछड़े पड़ते पारे। अपरदिके रही है आज के आरो एक बड़ खबर, बातिल प्रशिक्षणहीन 36,000 शिक्षक चाकुरी, कड़ा निर्देश विचारपति अभिजीत गंगोपाध्याय, चाकुरी हारादे दाय निये आईनी पथे हाँटार इंगित पर्षद सभापतिर। अन्यदिके आबार 36,000 शिक्षक चाकुरी बातिलेर रायके चैलेंज करे उच्च आदालतेर पथे एबार पर्षद। एकी साथे माथाय हाथ पड़ते चलेछे एबार अभिषेक बंदोपाध्यायेर। कुंतलेर चिठी मामलाय मिलल ना स्वस्ति, हाईकोर्टे आईनी रक्षा कवच पेलेन ना अभिषेक बंदोपाध्याय, नेई कोनो अंतर्बर्ती स्थगितादेश, मामलार परबर्ती शुनानी সোমবার। এর সাথেই রয়েছে আরো একটি বড় খবর, কয়লা পাচার মামলায় ফের তদন্তে নতুন মোড়, জামিনে মুক্ত থাকা বিকাশ মিশ্রকে ফের গ্রেপ্তার সিবিআই, এর চার দিনের হেফাজত নিয়ে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত তদন্তকারীদের। অপরদিকে উত্তপ্ত যখন পাকিস্তান, এবারে মঞ্জুর হলো প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের আগামী 23 মে পর্যন্ত জামিনের মেয়াদ, তবে মুক্তি নিয়ে ধোঁয়াশা, ইমরানের জামিনে উৎসবে মাতালেন অনুগামীরা। একই সাথে রয়েছে আজকের আরো একটি বড় খবর, কবে হতে পারে পঞ্চায়েত নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন নিয়ে বড় ইঙ্গিত, কোন মাসে জুলাই না আগস্ট কি রয়েছে দেখে নেব বিস্তারিত। অপরদিকে নতুন করে টেট পাস সার্টিফিকেট দেওয়া হবে, এবার বড় মন্তব্য পর্ষদ সভাপতি গৌতম পালের। এর সাথেই রয়েছে সামনেই পঞ্চায়েত নির্বাচন, পঞ্চায়েত নির্বাচনের আগেই বড় ঘোষণা, বাংলার গ্রামে গ্রামে স্বাস্থ্য ভবনে ঢেলে সাজাচ্ছে নবান্ন, প্রশিক্ষণ দেবেন অভিজ্ঞ ডাক্তার বাবুরা। অপরদিকে আবার বাংলায় আসছেন বলিউড স্টার সালমান খান, সালমানকে মিষ্টি দই ও রসগোল্লা উপহার দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর সাথেই রয়েছে আজকের আরো একটি বড় খবর, অধীর রঞ্জন চৌধুরীর তরফ থেকে দাবি, মোদী মমতা দুজনেই চাইছে বাংলায় এনআরসি হোক। এবার এনআরসি প্রসঙ্গে গর্জে উঠলেন প্রদেশ কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। বীরভূমের সিউড়ি থেকে অধীর বলেন বাংলাতে এনআরসি হোক, প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী উভয়ই চান। এর সাথেই রয়েছে আরো একটি বড় খবর, এবার পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল নেতাকে ঝাঁটা হাতের তারা গ্রামের মহিলাদের। একই সাথে আবার শেষ মুহূর্তে ফের কোর কমিটির বৈঠক, একগুচ্ছ নির্দেশ জারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এর সাথেই রয়েছে আজকের আরো একটি বড় খবর, কনভয়ে পুলিশের মূল গাড়ি বাতিল করলেন এবার শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী কনভয়ে গাড়ির ধাক্কায় পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে একজনের মৃত্যুতে নিরাপত্তা প্রোটোকল সংক্রান্ত মামলায় বিরোধী দলনেতার বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলল রাজ্য। রাজ্য পুলিশের অভিযোগ, পুলিশ তাকে সঠিকভাবে নিরাপত্তা দেয় না বলে অভিযোগ করা হলো, আসলে তিনি রাজ্য পুলিশের নিরাপত্তা ফিরিয়ে দিয়েছেন। বিচারপতি রাজশেখর মান্তা রাজ্যের এই বক্তব্য লিখিত ভাবে জানানোর নির্দেশ দিয়েছেন। অন্যদিকে রয়েছে আজকের আরো একটি বড় খবর, ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে ডাক্তারি পরিষেবা উন্নত করতে বা ডাক্তারদের সহযোগিতা করতে ডিপ্লোমা কোর্সের কথা জানিয়েছিলেন, তবে ডাক্তারিতে ডিপ্লোমা কোর্সের চালুর প্রস্তাব খতিয়ে দেখতে গঠন করা হলো কমিটি, এক মাসে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ। অন্যদিকে আবার জনসংযোগ যাত্রা 2000 কিমি পথ পেরোনোই প্রশংসা মমতার, পাল্টা ধন্যবাদ জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, এর সাথেই রয়েছে আজকের আরো বেশ কয়েকটি বাছাই করা ও অতি গুরুত্বপূর্ণ আপডেট। অপরদিকে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে 500 কোটি টাকা তুলেছেন কুন্তল ঘোষ, কুখ্যাত বিশ্বের এক নম্বর প্রতারক চার্লস সেভারেজের পরে 2 নম্বর চিটিংবাজ। ও শুক্রবার আদালতে পেশের সময় এই দাবি করলেন শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার হওয়া শিক্ষা ব্যবসায়ী তাপস মণ্ডল। তার দাবি 100 কোটির খেলা নাই, এখন শুনছি 500 কোটি টাকার খেলা, অভিষেকের নাম করে টাকা তুলেছেন প্রায় 500 কোটি টাকার মতো। অপরদিকে আবার পুলিশ নিয়োগেও নিয়মে বড় বদল, পুলিশের নিয়োগ প্রক্রিয়ার সময় যে প্রশিক্ষণ দেওয়া হয় সেই ব্যবস্থাতে পরিবর্তন আনার কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতদিন 6 মাস ধরে 3 মাস ধরে প্রশিক্ষণ দেওয়া হতো, সেটা এখন 7 দিন প্রশিক্ষণ দেওয়ার পর তাদের এক একটি থানায় পাঠান, সেখানে ফোর্স বাড়ান, এরপর যখন ফিল্ড ট্রেনিং দেওয়া হবে তখন 7 দিন করে অন্যান্য ট্রেনিং দেওয়া হোক, মাসের মধ্যে 21 দিন ফিল্ডে কাজ করানো হোক। শুধু তাই নয়, এর সাথেই রয়েছে আজকের বাছাই করা আরো বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ আপডেট, তাই আপনি ভিডিওটিকে মোটো স্কিপ না করে শেষ পর্যন্তই দেখতে থাকুন। প্রথমেই রয়েছে আজকের সব থেকে বড় খবর, ঘূর্ণিঝড় মোকা নিয়ে, আরো শক্তিশালী ঘূর্ণিঝড় মোকা। তবে ঘূর্ণিঝড় মোকার প্রভাবে কলকাতার বেশ কয়েক পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় চলতে পারে বৃষ্টি। একদিকে ঘূর্ণিঝড় মোকা নিয়ে আশঙ্কা, অন্যদিকে মাত্রা ছাড়া গরম, সুস্থ বৃষ্টিপাতের প্রত্যাশা করছে আমজনতা। আজ থেকেই বদলাতে শুরু করেছে রাজ্যের আবহাওয়া, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে ঘূর্ণিঝড় মোকা শক্তি বৃদ্ধি করেছে, তা মুহূর্তে অবস্থান করছে কক্সবাজার থেকে প্রায় 600 কিলোমিটার, মায়ানমার থেকে সেটি প্রায় 500 কিলোমিটার, মধ্য বঙ্গোপসাগর এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের উপরে এই মুহূর্তে অবস্থান করছে। মোকা উত্তর এবং উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে শক্তি
শক্তি হারাবে। 14 তারিখ তা উত্তর পূর্ব দিক থেকে বাংলাদেশ এবং মায়ানমার উপকূলের মধ্য দিয়ে তা অগ্রসর হবে। সেই সময় এই ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকতে পারে ঘন্টায় 150 থেকে 160 অথবা সর্বোচ্চ 175 কিলোমিটার। মোকার কারণে পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এদিন শুধুমাত্র আন্দামান বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে মোকা, অন্যদিকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া সূত্রের খবর, 15 তারিখ পর্যন্ত বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদের তাপপ্রবাহ হতে পারে। 16 তারিখেও একাধিক জেলায় রয়েছে তাপপ্রবাহের পূর্বাভাস। এই জেলাগুলি হল পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ। অপরদিকে আবার আজ কলকাতা সহ একাধিক জেলায় বদলাতে পারে আবহাওয়া। উপকূল জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে 14 ও 15 তারিখ থেকে বাড়বে বৃষ্টি। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। এছাড়া আগামী 15 তারিখ মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে থাকছে বৃষ্টির সম্ভাবনা। আগামী 3 দিন দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে তাপমাত্রার কোনো পরিবর্তন নেই। এর সাথে আবার বৃহস্পতিবার রাজ্যে ডাক্তারি ডিপ্লোমা কোর্স চালু করার যে প্রস্তাব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তা খতিয়ে দেখতে 15 জন সদস্যের এক বিশেষ কমিটি গঠন করলো রাজ্য। বিশেষজ্ঞদের নিয়ে ওই কমিটি দেখবে 3 বছরের মধ্যে সব রকম প্রয়োজনীয় প্রশিক্ষণ নিয়ে চিকিৎসা পরিষেবায় পেশাদার তৈরি করা যায় কিনা সব দিক খতিয়ে দেখে 30 দিনের মধ্যে নবান্নে রিপোর্ট জমা দেবেন এই বিশেষ কমিটি। অন্যদিকে আবার নতুন শিক্ষানীতি প্রণয়নে লক্ষ লক্ষ শিক্ষকের অবদান। 21st শতাব্দীর চাহিদা মেনেই তৈরি করা হয়েছে নতুন শিক্ষানীতি। সময়ের চাহিদার কথা মাথায় রেখে এই শিক্ষানীতি তৈরি করা হয়েছে, এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুজরাট তার দাবি, দেশের লক্ষ লক্ষ শিক্ষকের সঙ্গে আলোচনা করেই নতুন শিক্ষানীতি তৈরি করা হয়েছে। শিক্ষকদের সঙ্গে আলোচনার জেরেই নতুন স্তরে নতুন শিক্ষানীতির প্রণয়নে সুবিধা হয়েছে বলে দাবি প্রধানমন্ত্রীর। অপরদিকে আবার ইতিহাস রচনা করলেন চেয়ারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে 36,000 অপ্রশিক্ষিত প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল হলো। অনেকের মতে অদূর তো বটেই, সুদূর অতীতেও একসঙ্গে এতজনের চাকরি বাতিলের নজির নেই গোটা দেশে। তবে 36,000 শিক্ষকের চাকরি বাতিলের রায়কে চ্যালেঞ্জ করে তাদের দাবি, সম্প্রতি আদালতের নির্দেশ নম্বর বিভাজন সহ তালিকা প্রকাশ করা হয়েছে, আর এবার বিচারপতির এই রায়কে চ্যালেঞ্জ করার কথা ভাবছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদের সভাপতি গৌতম পাল জানান, 36,000 শিক্ষকের চাকরি বাতিলের রায়কে চ্যালেঞ্জ করে 36,000 শিক্ষকের চাকরি বাতিল হলে বিরাট বিশৃঙ্খলা তৈরি হবে। বোর্ড আইনি পরামর্শ নিচ্ছে, আমরা এই আদেশকে চ্যালেঞ্জ করে আবেদন করতে যাচ্ছি, তবে এ ব্যাপারে হাইকোর্টের অর্ডার হাতে পেলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন পর্ষদ। এর সাথে আবার এবারে মাথায় হাত পড়তে চলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, মিলল না স্বস্তি আদালতের তরফ থেকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই জিজ্ঞাসাবাদ সংক্রান্ত মামলা স্থগিতাদেশ দিল না কলকাতা হাইকোর্ট। কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই জিজ্ঞাসাবাদ সংক্রান্ত নিয়ে এখনই স্থগিতাদেশ দিল না কলকাতা হাইকোর্ট। আগামী সোমবার ফের এই মামলা শুনানি। কুন্তলের চিঠি সংক্রান্ত মামলায় যুক্ত রয়েছেন অভিষেক, কিন্তু সিবিআই জেরার নির্দেশ এখনই কোনো স্থগিতাদেশ দিলেন না বিচারপতি অমৃতা সিনহা। আগামী সোমবার ফের মামলা শুনানি। অভিষেকের আইনজীবীর তরফ থেকে স্থগিতাদেশের আবেদন করা হয়, কিন্তু বিচারপতি সিনহা জানান, আপনারা আশঙ্কা প্রবণ হয়ে পড়েছেন, যদি কিছু হয় সেক্ষেত্রে আদালত তো রয়েছে, আপনাদের আদালতের দ্বারস্থ হওয়ার সুযোগ রয়েছে, সপ্তাহে 7 দিন 24 ঘন্টার জন্য আপনারা আদালতের দ্বারস্থ হতে পারেন। তারপরও আরো বলেন, আমি সব পক্ষের বক্তব্য না শুনে কোন রকম স্থগিতাদেশ দেব না। আগামী সোমবার ফের মামলা শুনানি। ফ্রেন্ডস, এই ছিল মূলত আজকের আপডেট। যদি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করবেন, বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন, এবং আমাদের সাথে থেকে এমনই লেটেস্ট আপডেটগুলি পেতে হলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ।